দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, এরকম কথা, এরকম বাধ্যবাধকতা ইসলামে নাই। যদিও আমাদের দেশে সরকারিভাবে এই নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো মানে যে নিয়ম দেওয়া হয়েছে সেটাকে থেকে আপনি বাঁচার জন্য অনুমতি যে কোনোভাবে হাদিয়া তোহফা দিয়ে, তাকে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি হয়তো অনুমতি নিতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই, অনুমতির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম। কোরআন আল্লাহ তাআলা তো এইভাবে বলেই দিয়েছেন যে ফানকিহুমা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, তোমাদের কাছে যেটা পছন্দ হয় এরকম দুইজন তিনজন চারজন নারীকে বিবাহ করো, তোমরা যদি এদের ভিতরে ইনসাফ করতে আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা একটি বিবাহ করো, এটাই তোমাদের জন্য উত্তম হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে।